বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল এই চ্যানেলে সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড়ো খবর ফের লকডাউনের পথে হাঁটতে পারে মহারাষ্ট্র সংক্রমণ বাড়ছে পাঞ্জাব কর্ণাটক কেরলেও আমরা বিস্তারিতভাবে এই খবর যেমন জানব ঠিক তেমনভাবেই এর সঙ্গে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের যেভাবে কোভিড পরিস্থিতি বাড়ছে তার ফলে স্কুল বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা এই নিয়ে এই সময় পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে আমরা সেটাও জানব উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে চল্লিশ হাজার নশো তেপ্পান্ন জন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক কোটি পনেরো লক্ষ পঞ্চান্ন হাজার দুশো চুরাশি জন গত এক সপ্তাহের মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কখনো দু হাজার কখনও চার হাজার আবার সাত হাজারও বেড়েছে জানিয়ে চিন্তায় ভাত চওড়া হয়েছে ক্যান্ডেড গত চব্বিশ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে একশো অষ্টআশি জনের যার মধ্যে সত্তর জন মহারাষ্ট্রের দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ উনষাট হাজার পাঁচশো আটান্ন আর এর পাশাপাশি যে খবর যেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের খবরের দিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে স্কুল বন্ধের ভাবনা আমরা বিস্তারিতভাবে জেনে নিই এই সময় প্রত্যেকে আজকে যে খবরটা প্রকাশিত হয়েছে গত এক বছর ধরে আমাদের স্কুলে পড়াশোনা এক প্রকার বন্ধ হয়েছিল দেখে নাও কলকাতার প্রথম সারির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দশম শ্রেণির পড়ুয়ারা করোনা সংক্রমণের ফের স্কুল বন্ধের চর্চা শুরু শিক্ষামহলের তোমরা অলরেডি জানো একটি বেসরকারি স্কুলের শিক্ষক সংক্রমণ সংক্রমিত হওয়াই স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে অনলাইনে ক্লাস চলছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষক সমিতির তরফে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে ভোট মরশুমে পথে ঘাটে গণপরিবহনে মাস্ক না পরেই আমজনতার যে ঢল নেমেছে তাতে ভোটের পরপরই সিবি দশম ও দ্বাদশ ও আইসিএসির আইএসসি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখন মোটেই নিরাপদ নয় কারণ এই সব পড়ুয়াদের সিংহভাগই রোজ ট্রেন বাস ও অটোয় চেপে স্কুলে আসতে বাধ্য হচ্ছে এভাবে বাঁধন ছাড়া পরিস্থিতি চললে সাধারণ পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে চিন্তিত শিক্ষকদের অনেকে অবিলম্বে স্কুল বন্ধ করার পক্ষেই করেছেন তাদের কথা উচ্চ মাধ্যমিকের ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ পর্যায়ে সিবিএসই আইসিএসসি আই টেস্ট পরীক্ষার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মক টেস্টও স্কুলগুলি প্রায় সম্পন্ন করে ফেলেছে ফলে স্কুলে স্কুলে পড়ুয়ার সংখ্যা এখন প্রতিদিনই কমছে আবার রাজ্যে যেসব জেলায় প্রথম ও দ্বিতীয় দফার বিধানসভার ভোট রয়েছে সেখানে ইতিমধ্যে কেন্দ্র রাজ্য সশস্ত্র বাহিনীকে রাখার জন্য যথেষ্ট সংখ্যক সরকারি সাহায্যপ্রাপ্ত প্রসিদ্ধ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি অধিগ্রহণ করা হয়েছে আর কয়েকদিনের মধ্যেই অন্য দফায় ভোটের জন্য বহু স্কুল নেওয়া হবে সেক্ষেত্রে বাকি স্কুলগুলো খুলে রাখার লাভটাও বাকি স্কুল শিক্ষা দপ্তরে আধিকারিকদের এক অংশ বলেছেন এতদিন কসবা সোধপুর ব্যারাকপুর কল্যাণী এলাকায় সরকারি স্কুলের শিক্ষকরা আক্রান্ত হচ্ছিলেন কিন্তু সেন্ট লরেন্সের শিক্ষক ও লা ফর বয়েজের দশম শ্রেণীর ছাত্ররা করোনা হওয়ায় সত্যি উৎকণ্ঠায় কারণ এইসব স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা সাধারণত গণবন ভবন এড়িয়ে চলে ওনাতে স্কুল বাস স্কুল কার প্রাইভেট গাড়ি ব্যবহারে অভ্যস্ত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন শিক্ষক বা পড়ুয়া করোনা আক্রান্ত হলেই তার সংস্পর্শে যে বা যারা এসেছে তাদের সবার টেস্ট করা উচিত নবম থেকে দ্বাদশে সব পড়ুয়ার একদিনে স্কুলে আসার দরকার নেই ধাপে ধাপে আসুক পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন রাজ্য ও দেশে যে হারে করোনা বাড়ছে তা উদ্বেগের পথে বেরোনো সাধারণ মানুষের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে প্রক্ষেপ নেই ফলে পরিস্থিতি খুব খারাপ তার সংযোজন মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা এখন আর স্কুলে আসছে না তাদের সামনে পরীক্ষা শুধু নবম ও এবার যারা দশমে উঠেছে এমন কিছু পড়ুয়া আসছে তাই স্কুল বন্ধ রাখলে ক্ষতি কী আইএসসি স্কুলগুলো সর্বভারতীয় সংগঠনের সভাপতি সুজয় বিশ্বাসের কথায় আমজনতা লাগাম ছাড়া হয়ে উঠেছে গত বছর এই সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় দেশে করোনা আক্রান্তের যে সংখ্যা ছিল এবার সেই সংখ্যা কয়েকশো গুণ ফলে উদ্বেগটাই স্বাভাবিক তবে এই অতিমারির বিরুদ্ধে লড়াইটা আমাদের কাছে অপরিচিত আমরা সিআইএসসি বোর্ড ও সরকারি নির্দেশিকার দিকে তাকিয়ে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্টার্স সম্পাদক সৌদীপ্ত দাস জানান স্কুলে পড়ুয়ার সংখ্যা নগণ্য বিকাশ ভবন যে নির্দেশিকা দিয়েছিল সরকারি ও আধা সরকারি স্কুলগুলোতে তা মানাই হচ্ছে না বারোই ফেব্রুয়ারি কয়েকদিন পর থেকেই স্কুলে স্কুলে থার্মাল গান মাস্ক স্যানিটাইজার উধাও স্কুল শিক্ষা দপ্তর জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই স্তরে নজরদারিও নেই সুতরাং পরিস্থিতি আমরাই সামাল দিতে পারি অনেকটাই মাস্ক পরে এবং বিধি মেনে না হলে কিন্তু সামনে আবার কষ্টের দিন শুরু হচ্ছে স্কুল কলেজ সব বন্ধ হয়ে লকডাউন হয়ে যেতে পারে তাই সকলের কাছে অনুরোধ আমরাই আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারি নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো